টোটাল মিলিয়ে ওই 17-18টা এরকম প্রায় একটাই চালু। তাহলে এখানে সব পুঁজি পুঁজি কম, এই জন্য লাভজনক। মিশি কথা না, সত্যি যা করে, তবে একটু ধৈর্য লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও খামারিগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটা খামার দেখাবো যেখানে একজন বেকার যুবক, যিনি একটা ছাগল থেকে শুরু করে তার খামারে এখন রয়েছে 18 থেকে 20টা ছাগল, এবং তিনি একটা ছাগলে 18টার অধিক বাচ্চা পেয়েছেন ও তার খামার থেকে তিনি 2 লাখ টাকার অধিক ছাগল বিক্রি করছেন, এবং তিনি পাশাপাশি পল্লি চিকিৎসকের কোর্স নিয়ে নিজ এলাকায় গবাদি পশুর চিকিৎসা প্রদান করে থাকেন ও নিজেই গড়ে তুলছেন ছাগলের খামার। তার এই সফলতার গল্প আজ তার মুখ থেকে শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই তো ছাগলের খামার দেখতেছি আপনার, কি জাতের ছাগল ভাই? দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগল, কয়টা ছাগল আছে এখন আপনার? এখন আপাতত আমার কাছে আছে 8টা, বিক্রি করেছি 4টা, আর পার্শ্ববর্তী লোকের কাছে পোষণে দেওয়া আছে আর 7-8টা মতন। ও আপনি কয়টা ছাগল থেকে খামার শুরু করেছিলেন? আমি অনলি ওয়ান পিস একটাই, এই যে এটা দিয়ে আমি প্রথম শুরু করছি। একটা ছাগলের থেকে শুরু করছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে একটা থেকে আমার এতগুলো হয়েছে আর কি। সব মিলে তাহলে আপনার এটা কতদিন ধরে শুরু করছেন খামারটা? এই খামারটা আমার প্রায় 2 বছর। একটা ছাগল 2 বছরে কয়টা ছাগল হয়েছে তাহলে বলা যায়? এখন টোটাল মিলে ওই 17-18টা এরকম। 2 বছরে? জি। কেমন বাচ্চা দেয় এক একবারে? তো বাচ্চা দেয় 3-4টা। ও 3-4টা করে বাচ্চা দেয়? 4টা বেশিরভাগ বাচ্চা দেয়। জি, খুবই ভালো জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল আর কি। হ্যাঁ। এই এই ছাগলের পেশায় কেন এই খাদে আসলেন আপনি? দেখাচ্ছি এই পেশায় আমার স্বল্প পুঁজিতে আমি এই খামারটা করছি, যাতে আমার পুঁজি যেহেতু আমার বড় না, সেজন্য আমি প্রথম একটা ছাগল দিয়ে শুরু করছি, সেখান থেকে আমার আজকে এই ছাগলের খাদের বাড়ি হয়েছে। হ্যাঁ। ছাগলের আপনি কী কী খাবার খাদি দেন? ছাগলের আমি বিশেষ কোনো খাবার খেতে দেয় না, বেশিরভাগ ঘাস এগুলো প্রতিনিয়ত চলে, পাশাপাশি ভুসি এবং এই যে খড় বিশালি আর কি, এগুলো দেয়। বিশালেও খায়? হ্যাঁ বিশালেই খায়। শুধুমাত্র এই যে 12-13টা ছাগল ছাড়া আর কোনো কিছু আছে বাড়ি? হ্যাঁ আছে, আমার বাড়ি গরু ছিল, 2টা গরু ছিল, 1টা এড়ি গরু ছিল এবং 1টা বকনা ছিল, এবারে গাভীর হয়েছে, এড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি শুধুমাত্র ছাগল পালন করেন না এর পাশাপাশি কোনো কাজ করেন? না, ছাগল পালন করি না, আমার প্রধান পেশা হচ্ছে আমি গ্রাম্য পল্লি চিকিৎসক, ভেটেনারি। মানে আপনি তো তাহলে এলাকায় উপকারের সাথেই কাজ করেন? হ্যাঁ, উপকার তো অবশ্যই আমার দ্বারাই হয়। আচ্ছা আপনার কাছে একটা জানতে চাচ্ছি, যে যদি কোনো বেকার যুবক এই খাদে আসে ছাগল পালন, তা ছাগল পালন করে কি তারা লাভবান হতে পারবে কিনা? অবশ্যই অবশ্যই, এখানে বেশি পুঁজি লাগে না, স্বল্প পুঁজিতে আপনি এই খামারটা চালু করতে পারবেন। এবং দেখেন আমি যে এই একটা ছাগল দিয়ে আমি আমার এই আজকের এই খামারে এতগুলো ছাগল আছে এবং আরও বিক্রয় করে দিছি। তা এখানে পুঁজি স্বল্প লাগে, স্বল্প পুঁজিতে এই খামারটা খুবই, যারা বেকার আছে তারা এই কাজটা করে বেকারত্ব দূর করতে পারে। আপনার এই 2 বছরের ভিতরে বেচা কেনা করে কেমন লাভ হয়েছে? আল্লাহ দিলে আমার এই 2 বছরে বেচা কেনা করে প্রায় 2 লাখ। 2 লাখ টাকা মতন? জি। তাহলে কি ছাগল পালনে লাভজনক পেশা বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি মনে করি ছাগল পালনে খুব একটা লাভজনক, কারণ এখানে স্বল্প পুঁজি কম, এই জন্য লাভজনক। অল্প পুঁজিতে খাদ্যর খরচ দেখাচ্ছে সীমিত। আপনি যদি একটু কষ্ট করেন তাহলে আপনি কিছু মাঠের যদি ঘাস লাগানোর জমি থাকে সেখানে ঘাস লাগাইতে পারেন, আর যদি না হয় তো মাঠের থেকে কিছু ঘাস সংগ্রহ করে আপনি এগুলো চাষ করতে পারবেন, এটা সম্ভব। তাহলে কি যারা বেকার যুবক আছে তারা বসে না থেকে একটা ছাগল দিয়ে শুরু করলে তারা সে স্বাবলম্বী হতে পারবে? আমি মনে করি যদি আমি যেটা পারছি যে আরেকজন চেষ্টা করে, চেষ্টা করলে অবশ্যই পারবে, তবে একটু ধৈর্য লাগবে।
ধৈর্য ছাড়া সম্ভব না 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 আমি মনে এটা ধৈর্য ছাড়া সম্ভব না ভাই যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার ছাগল যে চারটে বাচ্চা দেয় সব ব্ল্যাক বেঙ্গল ছাগলে কি চারটে বাচ্চা দেয় না না সব ব্ল্যাক বেঙ্গল ছাগলে চারটে বাচ্চা দেবে না তবে আমার এই ছাগলটাই এই চারটে করে বাচ্চা দেয় সেক্ষেত্রে এর এর যে বাচ্চা হয়েছে সেখান থেকে হয়তো আশা করা যায় কিছুটা যে তার বাচ্চা দ্বারা যদি গাভীন করা হয় তাহলে তারও হতে পারে সম্ভাবনা আছে কিন্তু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই ছেলে বললো যে একটা ছাগল থেকে শুরু করে সে অনেক ছাগল বিক্রি করেছে এবং প্রায় 2 লাখ টাকার মতো ছাগল বেচা কেনা করছে এখন এই যে সত্যি কি আসলে এক ছাগল দিকে সম্ভব হয়েছে সত্যি সম্ভব একটা ছাগল থেকে এত কিছু সম্ভব একটা ছাগল দিয়ে সম্ভব একটাই ছাগল আমি কম আমি তো মিশি কথা না সত্যি যা করে কই দিছি তাই কাকি ওকে খাতি দেন ছাগলের আমি তো আছি এই অনেক দূর থেকে আসলাম ভাইয়ের নাকি অনেকগুলো ছাগল আর ভাই ছাগলের জাত নাকি অনেক সুন্দর প্রত্যেকটা ছাগলে 4টি করে 5টা করে বাচ্চা হয় তা আমরা দেখতে আসলাম বা আমি দুটো ছাগল কিনবো এই যে লালটা দেখতেছেন আর এই কালোটা এই দুটো হালেন ছাগল অর্থাৎ মেয়ে বাচ্চা এই দুটো আমি কিনবো এখন আমার খুব পছন্দ হয়েছে কত টাকা চাচ্ছে ভাই ভাইরা তো চাচ্ছে দেখো 10,000 ঠিক আছে কিন্তু ওই কিনবা কিনবো আমি আর কি কম করে যাও কিনবো আচ্ছা ঠিক ভালো জাত সেই হিসাবে কিনবো